वेलकम टू फ्री फायर बोस्ती कम्युनिटी। टाइम लेने के पड़े हैं मुंह पे फिल्टर, दिल के काले अपने बिछूती हैं ये अजीब चूती हैं, अजीब चूती हैं ये अजीब। भाई तुम जो भेबे थको तुम्हार गिटार बजानोर दिन शेष ताहले तुम आछो बेश। ভাই তুমি যদি ভেবে থাকো যে তোমার গিটার বাজানোর দিন শেষ তাহলে তুমি আছো বেশ। ভাগ্যিস তুমি ফ্রি ফায়ার কমিউনিটিতে করোনি এন্ট্রি, না হলে হয়ে যেত তুমি দিনে দিনে গিটার বাজায় শেষ। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলে দিচ্ছি আজকে আমরা কিছু বস্তি কমিউনিটি কথা বলতে যাচ্ছি, যেটা কি কিনা ফ্রি ফায়ার কমিউনিটি বলা হয়। আচ্ছা, তবে এটা বস্তি কমিউনিটি নামে পপুলারিটি হয়েছে এইটা আমরা জানতাম, কেননা ভাই প্রথমত এটা একটা গেম খেলার স্থান ছিল, কিন্তু এটা বর্তমানে হয়ে গেছে নোংরাম স্থান। কি বলছেন আপনি? যেখানে দেখা যায় যদি ভিউজ না পায় তাহলে তার গোপনাঙ্গ দেখানো শুরু করে দেয়। আবার কেউ কেউ নেচে গিয়ে এখানে ভিউজ আনে, আবার কেউ কেউ মনে করো যে সারাদিন উফ আহ শব্দ করে ভিউজ আনে। এগুলো আনার পরে যখন তাদের পাবলিকে তাদের উল্টাপাল্টা কিছু কমেন্ট করে, তারপরে এগুলো নিয়ে তাদের ফ্যামিলি সহ রোস্ট করতে চাইলে আসে। ওরা কি গেমিং কমিউনিটির স্ট্রিমার নাকি রোস্টার? আচ্ছা থাক, তারপরও মাইনে নেওয়া যায়, কিন্তু তাদের ফ্যামিলি যখন রোস্টার হয়ে পড়ে তারপর আমাদের মনে একটা ছোট্ট কাটো প্রশ্ন থাকে যে আমরা এখানে বাল ছিঁড়তে এসেছি? মানে দেখো তুমি তোমার মেয়েকে দিয়ে বিজনেস করাই ভেবে লাইভ স্ট্রিমে বসায় বসায়, তারপর যদি এগুলো নিয়ে পাবলিকে ব্যাড কমেন্ট করে তারপরে এটা তোমাদের ঝামেলা হয়ে যায়, তাহলে কেমনে সম্ভব? এগুলো কেমনে সম্ভব, কেমনে মানো? আমি কিছুতেই মেনে নিতে পারবো। মানে যদি ভিউজ না আসে তাহলে তোমার মেয়ে ব্রার ফিতা খুলে দেখাবে, আর এখানে পোলা পানি যদি ব্যাড কমেন্ট করে ওইগুলো নিয়ে তোমরা সহ কথা বলতে চলে আসবে। বাহ ভাই বাহ, ক্যা হিস্টোরি হে। মানে একটা জিনিস তো আমি বুঝতে পারছি, এইসব হলো গিয়ে একটা বিজনেস। কেন কেননা বিজনেসটা তোমরাই করাইতেছো এটা তোমাদের মেয়েকে দিয়ে। উপরে আল্লাহ মেসে জমিন কথা সত্য। আর না হলে কি একটা মেয়ে কখনো পারে এসব করতে? না, কোনোদিন দেখিনি। কে জানে, হয়তো বা কিছুদিন পরে গেমিং স্ট্রিমারদের দাম কমে যেতে পারে, তাদের বেতন কমে যেতে পারে, তার ফলে হয়তো বা তাকে পর্ন হুবে লাগাই দিতে পারে। দেখো আমি কখনো এটা খারাপ বলতেছি না যে তুমি লাইভ স্ট্রিমে গেম খেলতেছো, এই বিষয়টা খারাপ। তবে হ্যাঁ, লাইভ স্ট্রিমে গেম খেলার মাঝখানে তোমরা যদি দুই তিনজনে মিলে একটা ছেলে একটা মেয়ে মিলে যদি এইসব করো তাহলে এগুলো কি মেনে নেওয়া যায়? জান্নাত জান্নাত না না কাবু ভাইয়া, জান্নাত ভাইয়া না, কাবু ভাইয়া না, কাবু ভাইয়া না, জান্নাত গে, কাবু ভাইয়া না, জান্নাত গে, জান্নাত গে। আচ্ছা এখন তোমরাই বলো যে এগুলো কি মানা নেওয়া যায়। ভাই এগুলো হয়তো বা এখন ভিডিও দেখতেছো, বাট দুর্ভাগ্যবশত হয়তো বা যদি এটা তুমি বক্সের মধ্যে ছাড়ে লাইভ স্ট্রিমটা দেখতে, তারপরে যদি এগুলো তোমার ফ্যামিলি মেম্বার শুনতে পারতো তারপরে তোমার কি হইতো? তুমি একবার চিন্তা করে দেখছো? না, মানে উল্টা পাল্টা যত রিয়াকশন আছে, উফ আ থেকে শুরু করে মনে করে না 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 আন না, এরকম সব কিছু শুরু হয় এই গেমিং কমিউনিটিতে। ভাই এই বস্তিতম কমিউনিটির মধ্যে মানুষ এমন কিভাবে পেয়েছে আমি জানি না বেটার, বাট হ্যাঁ এখানে অনেক অনেক বোকাচোদা আছে যারা কিনা মনে করো মিথ্যা কথা বলে। যেমন ধরো যে আজকে আমি আপনাদেরকে টিপস এন্ড ট্রিক দিব কিভাবে ছাদ থেকে ড্যামেজ ছাড়া নামতে হয়, তারপরে বালের মাথা উড়ে মরে যায়, আর যদি এখান থেকে বাইসা যায় তারপরে এনিমি মেরে দেয় বটলা চোদরে, তারপরে ওটা হয়ে পড়ে একটা কন্টেন্ট। এইভাবে কন্টেন্ট করতে করতে তাদের এখন 1-2 মিলিয়ন করে ফলোয়ার। তারপর ভাই যখন দেখে তাদের মেয়ে সারা কাজ হচ্ছে না তখন তারা বিয়ে করে ফেলে, বিয়ে করে মনে করো এইভাবে লাইভ স্ট্রিম শুরু করে দেয়, আর তারপর আবার রেগুলার আগের মতো ভিউজ আর ভিউজ। এগুলো ছাড়া একটা রোস্টার ছিল যে বক্তৃতার নাম আমি উল্লেখ করলাম না, সেও আবার মেয়ে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে তার আলাদা আলাদা একটা মেয়ে থাকেই। তো আর একটা ছেলে আছে ওইটার নাম আমি উল্লেখ করলাম না, ওই ছেলেটার মনে করো যে একটা ম্যাগি আছে, ওই ম্যাগিটাকে ছাড়া মনে করো যে সে অন্য কিছু বুঝে না, সেটা হলো নেকামির রানী ম্যাগি। সে তার গার্লফ্রেন্ডকে দিয়ে এই করাইতেছে সেই করাইতেছে, তোর গার্লফ্রেন্ডের এখানে প্লাস্টিক নুনু লাগায় তোর পিছন মারা, পিছন মারায় তারপরে ভিডিও বানায় যে প্লাস্টিক নুনু লাগায় আমার পিছন মেরে দিছে। আর নতুন করে একটা লাইভ স্ট্রিমার আসছে যেটাকে দেখার পর আমার মনে হয় যে জানা গেমিং আর বৃষ্টি গেমিং খুবই পবিত্র কাজ করতেছে এইভাবে লাইভ স্ট্রিমের মধ্যে। ভাই এই বস্তি কমিউনিটিতে এভরিথিং ইজ ওকে, সবাই চুতিয়া ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটা জিনিস কখনোই ঠিক থাকবে না, সেটা হলো গেমের অবস্থাটা। কেননা এই চুতিয়া গুলো যতদিন অব্দি পার্টনার প্রোগ্রামে বসে থাকে এইভাবে চুতিয়া পানা করতে থাকবে আর গেমেরা দালালি করতে থাকবে, ততদিন অব্দি এই গেমটা আর আগের মতো ঠিক হইতেছে না। কারণ আগের যে গেমটা আমরা সারাদিন খেললেও পাইতাম সুস্থ, এখন এটা সিম লাগে বস্তি খেললে একদম মজা নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এভাবে চলতে থাকলে ভাই হয়তো বা কিছুদিন পরে ফ্রি ফায়ার গেমটাই উঠে যেতে পারে। আমি তো তাও ভাবতেছিলাম যে গেমটা তো আবার ব্যাক করতে পারি নাও পারি, কিন্তু হ্যাঁ এইসব যেভাবে চলতেছে এভাবে মনে হয় না গেমটাই থাকবে যে গেমের মধ্যে ব্যাক করবো। আচ্ছা, আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানো হচ্ছে ভাই তোমাদের কমেন্টের কারণে, আর তোমরা বারবার কমেন্ট করতেছিলে পার্ট টু পার্ট টু। ভাই অনেকে অনেক কয়টা ভিডিওর পার্ট টু চাইতেছিল এবং একটা ভিডিওর পার্ট থ্রি চাইতেছো, ভাই সমস্যা না এক এক করে বাবা অ্যান্ড আপাতত এটা বানাইছি, হয়তো বা বেশি ভালো করে বানাইতে পারিনি, তারপর যতটুকু বানাইছি ততটুকুই তোমরা খুশি থাকো ভাই, একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও। ওকে
সো ভাই অবশেষে এটাই বলতে চাইতেছি ভাই, এই বস্তি কমিউনিটি ততদিন ঠিক হবে না যতদিন এইসব লাইভ স্ট্রিমার গুলো আর এইসব পার্টনার প্রোগ্রামের দালাল গুলো মনে করো নিজেদের চিন্তা না করে একটু গেমের চিন্তা করে। কথা কিন্তু সত্য। হ্যাঁ অবশ্যই, এটা সামনে চালা যায় কোন হালাই গেমের চিন্তা করবো নিজের চিন্তা না করে। তারপরে ভাই যেটা বলা উচিত ছিল এটা বলে দিয়েছি। এখন ভাই অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ভাই তারা কিভাবে গেমটার আগের মতো ঠিক করবে। ভাই তারা যদি সার্ভারের জন্য আন্দোলন করতে করতে শুটকি মারামারি করতে পারে তাহলে কেন এটা পারবে না? আমাদের বাংলাদেশ সার্ভার চাই, আমাদের বাংলাদেশ সার্ভার চাই। আমি কি বাড়িয়ে বলেছি? তাহলে এখন বলো না কেন, আমাদের গেমটা আগের মতো ঠিক করে দাও, এটাই আমরা চাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর সব থেকে ইউনিক কথা ভাই যেটা, এই যে এতক্ষণ ধরে তাকে এক্সপোজ করলাম, এই এক্সপোজের কারণে হয়তো বা সে আমার নামে কেস করে দিতে পারে। আচ্ছা যাই হোক, এই যে এতদিন যাবো তোমাদেরকে এক্সপোজ করতেছে এত রোস্টাররা, তাদের কোনো বালাই ছিড়তে পারলো না, তুমি আমার চুল ছিঁড়ে দেখাবে? আচ্ছা ছিঁড়ে দেখাও। সো আর কথা বাড়াতে না চাই, আজকের জন্য ভিডিও এখানেই শেষ করতে চাই। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচ দোয়া আছে আমার জন্য।